এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি এই সুন্দর ড্রেসটা পুরো কাটিং স্টিচিং দেখাবো। আপনারা প্রচুর কমেন্ট করেছেন, দিদি ভাই এটা কবে দেখাবেন কবে দেখাবেন, তো ফাইনালি আজকে পুরোটা দেখাবো। আর এখানে টোটাল 3 মিটার কাপড় আছে, আর কাপড়টা হচ্ছে একটা হাকুবার কাপড় আছে, ভিতরে লাইনও দিতে হবে। তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কি করব, কাপড়টাকে 4-5 করে নেব যতটুকু প্রয়োজন পড়বে, তার কারণ ফ্রকের প্রথমে বডি পার্ট কাটিং করব, তারপরে গিয়ে আমি ঘেরের পার্টটা কাটিং করব। তো তার জন্য এখানে আমি কাপড়টাকে 4-5 করে কিছুটা পোর্শন কেটে নিয়েছি। আর এবার এখানে বডি প্যাটের জন্য প্রথমে শেস্তর মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। শেস্তর আমি এখানে টোটাল 15 ইঞ্চি লেন্থ রাখছি, তৈরি হওয়ার পরে প্রায় 14 ইঞ্চির এটা রেডি হয়ে যাবে। তো ফ্রকের দুটো পার্ট হয়, আপনারা সবাই জানেন। দাগটাকে স্ট্রেট করার পরে পুটের মাপ নিব। তো এখানে পুটের জন্য আমি 7-200 কম নিচ্ছি, আর এটা কিন্তু স্লিভলেস একটা হচ্ছে, যেটা আপনারা ভিডিওতে দেখে নিয়েছেন পিকচারে। তো এবারে এই দাগটাকে স্ট্রেট করে দেবো মোহরার জন্য। তো মোহরার মেজারমেন্ট নেওয়ার আগে 1 ইঞ্চি শোল্ডার ডাউন করতে হবে, আর এরপর থেকে মোহরা নেব। মোহরার জন্য এখানে আমি 6 ইঞ্চি পরিমাণে দাগ দিচ্ছি, তার কারণ এটা একটা স্লিভলেস হচ্ছে তাই জন্য। এবারে যেখানে মোহরা শেষ হয়েছে এখান থেকে ছাতি নিচ্ছি। তো ছাতির 1/4 করে নিচ্ছি, এখানে 10.5 ইঞ্চি নিয়েছি ছাতির 1/4 করে, মানে আমার 42 ছাতি ছিল। আর তারপরে 1.5 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিলাম এক্সট্রা মার্জিনের জন্য। আর নিচে কোমরের সাইডে এখানে নিয়ে নিতে হবে কোমরের মাপ, আমার 9 ইঞ্চি কোমরের 1/4 করে, আর তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা, মানে 36 কোমর ছিল। আর তারপরে দুটো দাগকে এইভাবে মিলিয়ে দিলাম। এবারে এখান থেকে আর্ম হলে শেপ দেব 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে, এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর এখান থেকে আরও একটা শেপ দেব, যেটা 2 সুত ভিতর থেকে শেপ দেব, যেটাকে তালপাট বলবো। সামান্য পরিমাণে দেবেন, তার কারণ এটা স্লিভলেস হচ্ছে, এটা যেন মাথায় থাকা চাই। ব্যাস সম্পূর্ণ হয়ে গেছে। এবার এখানে গলার চওড়া নেব। গলার চওড়া এখানে 3 ইঞ্চি নিচ্ছি, যেহেতু সামনে ভি গলা আর পিছনে বোর্ড নেক হচ্ছে, আর গলার লম্বা 8 ইঞ্চি রেডি হবে, তাই এখানে 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে। আর ভি গলা হচ্ছে তাই গলার লেন্থ একটু বড় রাখার চেষ্টা করবেন। তারপরে দুটো দাগকে এইভাবে আমরা মিলিয়ে দেবো। ব্যাস এখানে দেখুন এইভাবে আমি মিলিয়ে দিলাম। আর তারপরে এখানে আমরা পিছন পার্টের জন্য কাটিং করবো, তার আগে এখান থেকে শোল্ডার ডাউনটাকে আমি করে নিলাম। ব্যাস সম্পূর্ণ পার্ট রেডি। এবারে পিছন পার্টে তৈরি হবে 2 ইঞ্চি, তার জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 2.5 ইঞ্চির পিঠের লেন্থ রাখলাম, আর তারপরে এইভাবে হালকা রাউন্ড শেপে মিলিয়ে দিলাম। ব্যাস সম্পূর্ণ পার্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে কাটিং করে নেব। তো সম্পূর্ণ কাটিং হওয়ার পরে ঠিক এই রকমটা দেখাচ্ছে, সামনে ভি গলা আর পিছনে বোর্ড নেক আছে। এবারে যেটা প্রথম কাজ আমাদের আছে সেটা হচ্ছে, আপনারা সবাই কম বেশি দেখেছেন, একটা রাফেল অ্যাটাচ করতে হবে মিডিল থেকে। তো তার মেজারমেন্ট এখানে আমি কতটা নেব, তো তার জন্য মিডিল থেকে, এটা হচ্ছে মিডিল পোর্শন আমাদের, মিডিল থেকে প্রথমে একটা 3 ইঞ্চির এক সাইডে এরকম দাগ দিয়ে দেব, তার কারণে এই 3 ইঞ্চির এখান থেকে কিন্তু আমাদের যাবে। আর আর্মহোলের কাছ থেকে এখানে 1 ইঞ্চি 2 সুত পরিমাণে একটা দাগ দেবো, অথবা 1.5 ইঞ্চি তো দাগ দিতে পারেন। এবারে এই দুটো দাগকে এইভাবে দাগ দিয়ে দেবো, মানে দেখতে পাচ্ছেন একটু হালকা তীরছা মতন গিয়েছে, স্ট্রেট কিন্তু নয়। এইভাবে কিন্তু দাগটা দিয়ে নিতে হবে, তার কারণ এখানে আমরা রাফেলটা অ্যাটাচ করব তার মেজারমেন্ট। সেমভাবে অপর সাইডেও 3 ইঞ্চি, আর ওপর থেকে আর্মহোলের সাইড থেকে 1 ইঞ্চি 2 সুত অথবা 1.5 ইঞ্চির একটা দাগ দিয়ে দেবেন, দিয়ে এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দেব। তো এখানে যেমন আমি সামন পাটেও করেছি না, পিছন পাটেও সেম টু সেম ভাবে করে দেবো। আর এই যে মেজারমেন্টে বললাম, এই মেজারমেন্টে আপনারা যে কোনো সাইজের করবেন পারফেক্ট হয়ে যাবে রাফেল অ্যাটাচ করার জন্য। তো পিছনেও সেম ভাবে আমি প্রথমে মিডিলটাকে বের করে নিলাম, মিডিল একটা দাগ দিয়ে দিলাম, আর মিডিল থেকে এক সাইডে 3 অপর সাইডে 3, এইভাবে সেম টু সেম মেজারমেন্টে করব। আর আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা নভেম্বর মাসের কিন্তু 5 তারিখ থেকে হচ্ছে, আর কয়েকদিন বাকি আছে। সিলেবাস অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি, যারা এখনো অবধি ক্লাসে জয়েন হননি আমার, অবশ্যই কিন্তু ক্লাসে জয়েন হয়ে যান। তো ডিটেলসে জানার জন্য পুরো ভিডিওটা দেখুন, আমি আস্তে আস্তে বলে দেব। আর এখানে আরেকটা আমি রাফেলের জন্য, এখানে আমি 4 ইঞ্চি দেখুন চওড়া বরাবর দাগ দিচ্ছি, আর লম্বাতে এখানে কাপড়টা অনেকটা পরিমাণে নিয়েছি, যেহেতু ওই কুচিটা দেব যেটা আমাদের মিডল থেকে বসবে তার জন্য। তো এইভাবে আমি দুটো পার্ট কেটে নেব, যেটা আমি রাফেলটা তৈরি করব। তো এইভাবে আমি সম্পূর্ণ দাগ দিয়ে নিয়েছি, আর এই কাপড়টা 2 ভাঁজে আমি কাটিং করছি, তার মানে কি আমরা লম্বাতে অনেকটা পরিমাণে কাপড় পাচ্ছি, আর চওড়াতে 4 ইঞ্চি নিয়েছি। আর তারপরে নিচ থেকে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চির মতন দাগ তুললাম, যে কোনো একটা সাইড থেকে, খোলা সাইড থেকে, আর তারপরে এইভাবে দাগটাকে মিলিয়ে দিলাম। এই রাফেলটা দেখবেন নিচে থেকে সরু হয়, আর আস্তে আস্তে ওপরের দিকে যেতে যেতে চওড়া হয়, ওই জন্য আমি ঠিক এইভাবে দাগটা দিয়ে হালকাভাবে ম্যাচ করিয়ে নিলাম, আর তারপরে এখান থেকে কাটিং করে নেবো। আশা করবো আপনারা এটা বুঝতে পারলেন যে রাফেলটা প্রপার চওড়া একই থাকে না, একদিকে চওড়া বেশি একদিকে চওড়াটা কম হয়, আর যেটা খোলা সাইড সেদিকেই অবশ্যই কম হবে তার জন্য। এবারে এখান থেকে এরকম কুচি দিয়ে 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 আমাদের কি করতে হবে, বডি প্যাটের মিডল সাইডে যেটা বসাবে তার জন্য এটা তৈরি হচ্ছে, মানে বুঝতে পারলেন ব্যাপারটা। আর এই যে এক্সট্রা কাপড়টা যেটা আছে, এটা দিয়ে আমাদের কি হবে, কলিটা করব। কলির জন্য এখানে প্রপার আমি পুরো কাপড়টাকে 8 ভাঁজ করে নিয়েছি, ইয়েস, আর এইটা ওপরে অ্যাটাচ হবে। তো তার জন্য আমরা কি করব, ওপরে যেটা অ্যাটাচ হবে শেষ তোর পার্ট, সেটা আমাদের কত ছিল,
প্রায় 14 ইঞ্চি তৈরি হওয়ার পরে সেটা 14 তে রেডি হচ্ছিল, তাই ওটাকে ছেড়ে দিয়ে টোটাল ঝুলটা এবারে নিলাম 42.5 এ দাগ দিলাম। তৈরি হওয়ার পরে প্রায় এটা আমার 41 এর কাছাকাছি চলে আসবে। সেলাই মার্জিন সমেত আমি 42.5 এ দাগ দিয়ে দিয়েছি। এবারে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দেবো, ব্যাস পুরোটা রেডি। এবার এখান থেকে কেটে নেব প্রথমে। আর আপনারা যদি এখনো অনলাইন ক্লাসে ভর্তি না হয়ে থাকেন তো অবশ্যই ভর্তি হন, পুরোটা লাইভ ক্লাস হবে, রেকর্ডিং ক্লাসও পাবেন, মাত্র 2000 টাকা ফিস 3 মাসের ক্লাসে। আর A to Z খুব ভালো ভালো ফিনিশিং এর সাথে সূত্রের সাহায্যে আপনাদের নতুন নতুন ড্রেস তৈরি করে দেখানো হবে, তো ঝটপট ভর্তি হয়ে যান। আর কোলির জন্য ওপর থেকে 3 ইঞ্চি চওড়া, নিচে থেকে 3 ইঞ্চি চওড়া দিলাম, নিয়ে ঠিক দাগটাকে এইভাবে মিলিয়ে দিলাম। দিলেই দেখবেন টোটাল 8 ভাঁজ করেছি আমরা কাপড়টাকে, তো 8 ভাঁজে আমরা এক সাইডে 4টে কলি পাবো, অপর সাইডে 4টে কলি পাবো। আর এই যে মেজারমেন্টে বলছি এইভাবে আপনারা কেটে নেবেন, আপনাদের খুব সুন্দরভাবে কোমরের সাথে অ্যাটাচ হয়ে যাবে। এবারে কলিটা এখান থেকে কেটে নেব সম্পূর্ণ পাটটা, দিলেই কিন্তু আমাদের কলিটা খুব সুন্দরভাবে আর বেশ ফিনিশিং এর সাথে কিন্তু কলিটা রেডি হয়ে যাবে। আর এখানে আমি একটা কলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর যারা এখনো অবধি সিলেবাস দেখেনি আমি আজকেরই পোস্ট করে দিয়েছি, এই ভিডিওটা যেদিন যাচ্ছে তার আগেই আমি মানে অলরেডি পোস্ট করে রেখেছি, সিলেবাস দেখে নেবেন। এবারেরটাই যদি মিস করে যান না ক্লাসটা তাহলে অনেক মিস করে যাবেন। এবারে এত ভালো ভালো ক্লাসে এত ভালো ভালো ড্রেস থাকছে, কলার থাকছে, তো মিস করে যাবেন অনেক কিছু। তো এখানে দেখুন সম্পূর্ণ পাট রেডি হওয়ার পরে কলিটা ঠিক এইরকম দেখাচ্ছে, তো চলুন এবারে সেলাই করে দেখাবো। তো তার জন্য আমি না লাইলিন কাপড়টা সেম টু সেম মেজারমেন্টে কেটে নিয়েছিলাম, যেটা মেন কাপড় কেটেছিলাম তাই আর দেখালাম না। তো মেন কাপড়ের উপর লাইলিন কাপড় এইভাবে রাখার পরে দেখতে পাচ্ছেন সেম টু সেম আছে, পিন করে নিয়েছি। এবারে সম্পূর্ণটা সেলাই করে দেবো 2 সুত করে গ্যাপিং দিয়ে, কোনো রকমের পট্টি আমরা এখানে অ্যাটাচ করছি না, তাই খুব ফিনিশিংটা খুব ভালো হবে। তো এইভাবে সম্পূর্ণ সেলাই করে নিয়ে আর আস্তে আস্তে ছোট ছোট করে এইভাবে কাটিং করে দেবো যাতে উল্টানোর সময় প্রবলেম না হয়। এবারে এই পুরোটাকে উল্টে নিয়ে মানে পুরো পিছনের দিকে নিয়ে যাব আর এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে দেবো। তো সম্পূর্ণ হয়ে গেছে আর সেম টু সেম ভাবে পিছন সাইডটাও আমি করে রেখেছি। এবারে পুড লাইনটা সেলাই করে নেব, নিয়ে তারপরে আমরা রাফেলটা মানে যে গ্যাদারিং যে কুচি কুচি ভাবটা তৈরি করেছি ওটাকে আমরা অ্যাটাচ করব। তো এরকম একটা সাথে একটা এইভাবে রাখলাম, রেখে এখানে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করে যাবো, দুটো পাট সুন্দরভাবে রাখবো। ব্যাস এখান থেকে এবার সেলাই করে নেবো এটা পুরোটাতে। আর হ্যাঁ অবশ্যই সব জায়গায় ডবল সেলাই দিয়ে দেবেন আর চাপ সেলাইও দিয়ে দেবেন। আর এবারে এই যে আমরা রাফেলটা তৈরি করব তার জন্য যে একটা ধার থেকে যেটা স্ট্রেট পোর্শন আছে সেখান থেকে কি করব, একদম সামান্য পরিমাণে এরকম ভাবে একবার ভাঁজ করব, দেন আরেকবার ভাঁজ করব। 2 ভাঁজ করার পরে একদম সরু 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 করে পুরো স্ট্রেট ভাবে সেলাই করে নেবো যেটা স্ট্রেট পোর্শন থাকবে। আর দেখবেন ওপর থেকে চওড়া আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে, তো এভাবেই আমাদের সেলাইটা করতে হবে। সম্পূর্ণটা করে নিলাম, এবারে এখান থেকে মেশিনে একটা বড় সেলাই করে নেব যাতে মেশিন সেলাই দেওয়ার পরে হালকা টানলেই এখানে গ্যাদারটা তৈরি হয়ে যায়। তো এভাবে সম্পূর্ণটা সেলাই করে নেব, ব্যাস এক্সট্রা সুতোটাকে কেটে দিলাম আর সম্পূর্ণ পাট সেলাই করে নিলাম এখান থেকে। এবারে এখানে একটা সুতো এখান থেকে খুলে নেব, নিয়ে এখানে যেহেতু 2টো সুতো আছে একটা সুতো এইভাবে খুললে দেখবেন হালকা টান দিলেই দেখবেন কুচিটা খুব সুন্দরভাবে পড়ে যাচ্ছে, এইভাবে সম্পূর্ণটা কুচি দিয়ে নেব। কুচি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে এই বডি পার্টটাকে নিলাম, বডি পার্টের এই সামন পোর্শন আর পিছন পোর্শনে যতটা পরিমাণে আমরা দেখব প্রথমে মেপে নেব যে আমাদের এখানে প্রপার আসছে কিনা। তো কুচি দেওয়ার পরে এরকম ভাবে ধরে নেব যে একটার উপর একটা এইভাবে রেখে দেখে নেব যে আমাদের এখানে বড় ছোট হচ্ছে কিনা, যদি বড় ছোট হয় তাহলে আমরা কুচি দিয়ে নেবো আরো। তো আমার এখানে দেখুন একটু বড়ই হচ্ছে, তো আমি একটু কুচি আরো দিয়ে নিলাম, নিয়ে এখানে গিড্ডি দিয়ে নেব যাতে এখান থেকে সরে না যায়, আর তারপরে এর উপর থেকে সেলাই করে দেবো। আর কুচিগুলো অবশ্যই সব জায়গায় একই পরিমাণে যেন পরে এইভাবে হালকা হালকা করে আপনি চেক করে নেবেন। আর যেই দাগটা দিয়েছিলাম না আমরা প্রথমে শুরুতে সেই দাগের উপর রাখলাম, রেখে এখান থেকে কুচিগুলো ঠিক করতে করতে আমি সম্পূর্ণ সেলাই করে নেবো, সামান্য পরিমাণে সেলাই করব। আর অবশ্যই সোজা পাটের উপরেই সোজা পাটটা রেখেছি, মানে বডি পাটের সোজা আর কুচির পাটের যেটা পোর্শনটা ওটাও সোজা দিই, সোজার সাথে সোজা রেখে এইভাবে সম্পূর্ণটা সেলাই করলাম যে দাগটা দেওয়া ছিল সেই দাগের ওপর থেকে। সেলাই করার পরে পুরোটা রেডি, এবারে এই পুরো পাটটাকে আমরা এইভাবে নিয়ে এসে দেখুন হাতার সাইডে নিয়ে আসবো, মানে আর্মহোল সাইডের দিকে এইভাবে সোজা করে নেবো। মানে বুঝতে পারলেন কিভাবে এটা পড়ছে, আর্মহোল যেহেতু স্লিভলেস তো হাতের উপর একটা হালকা মানে কুচির ওপর থেকে হাতাও তৈরি হয়ে যাচ্ছে। তো এর ওপর থেকে আরো একটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে এটা সরে না যায়, সেম টু সেম ভাবে অপর সাইডেও করে নেব। আর এখানে যে কলিগুলো আছে কলিগুলো একটা সাথে একটা রাখবো, রেখে সেলাই করে নেবো। সামনের পোর্শনে 4টে কলি পড়বে আর পিছন পোর্শনে 4টে কলি পড়বে, টোটাল 8টা কলি হবে। এইভাবে সেলাইও করে নিয়েছি, এবারে সামন পাট আর পিছন পাট বডি পাটের সাথে সেলাই করে নেব। কোনো যদি বড় ছোট হয় সেটা আপনি একটু অ্যাডজাস্ট করিয়ে নেবেন, কেটে রেটে ঠিক করে নেবেন, বাদ বাকি সমানভাবে হয়েও যাবে। ব্যাস পুরোটা সেলাই হয়ে যাওয়ার পরে পুরো পাট রেডি, এবারে জাস্ট আমরা কি করবো এখানে ফিটিংস এর সেলাইটা দেবো। ফিটিং সেলাই খুবই সহজ, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে যেটা সাইডে এক্সট্রা রেখেছিলাম সেটাকে এইভাবে রাখবো, রেখে এখান থেকে জাস্ট দাগ দিয়ে দেবো।
দিয়ে নিচের দিকে যখন যাব না, নিচে যেহেতু ফ্রক টাইপের আছে তো নিচে 1.5 ইঞ্চি যেন না হয়, আস্তে আস্তে সরু হয়ে গেছে, এবারে এর উপর থেকে সেলাই করে নেবো, নিলেই পুরো পার্ট রেডি হয়ে যাবে। আর এইবারে যারা এখনো অব্দি সেলাই ক্লাসে ভর্তি হয়নি, অবশ্যই ঝটপট ভর্তি হয়ে যান। নভেম্বরে 5 তারিখ থেকে শুরু হচ্ছে, মাত্র ফিস আছে 2000 টাকা, 3 মাসের ক্লাসের ফিসে 2000 টাকা আছে। আর এখানে কুচি দেওয়া ফ্রক, আমব্রেলা ফ্রক, আমব্রেলা গাউন, কুচি দেওয়া গাউন, মানে এ টু জেড থাকছে। সিলেবাস অনেক বড়, আমি বলতে বলতে হাঁপিয়ে যাব। স্ট্রেট প্যান্ট, প্লাজো প্যান্ট, পাটিয়ালি প্যান্ট, তারপরে আপনাদের থাকছে লেয়ার দেওয়া ফ্রক, আমব্রেলা ফ্রক, প্রচুর জিনিস থাকছে। আপনারা অবশ্যই সিলেবাস চেক করবেন আর এইবারেরটা মিস করবেন না, ঝটপট কিন্তু আপনারা ভর্তি হয়ে যাবেন। ফাইনাল লুকটা এরকম দেখাচ্ছে, ভালো লাগলে লাইক করবেন। টাটা।